নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রে করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। আজকের একটা দিন খুব ব্যস্ততম দিন। সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলে আজকে যাব বাজারে। তো আমি দেখলে বিছানা টিছানা গোছানো, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার গতকালের কিছু জামাকাপড় ভেজা ছিল, সেগুলো ভাবছি একটু রোদে মেলে দিই। আজকে সকালবেলা বেশ ঝলমল করছে একটু রৌদ্র, তবে জানি না এটা আবার কতক্ষণ থাকবে, কারণ আজকাল তো মাঝে মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে আসছে যখন তখন। তো আমি বাসি নাইটিটা ছেড়ে দিলাম। ছেড়ে প্রতিদিনের মতন নাইটি ছেড়ে চুল বেঁধে মুখে হালকা করে একটু ক্রিম দিয়ে তারপরে সমস্ত কাজগুলো করি। আজকে একটা ছুটি ছুটি রেস, মেয়ের স্কুল ছুটি, তাই আমারও যেন মনে হচ্ছে ছুটি। আজকে দিনটা একদম অন্যভাবে কাটাবো, অন্য রকমভাবে কাটাবো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি সকালবেলার যা বাসি কাজ সমস্ত সেরে ফেলে চা জল নিয়ে বসলাম। এই সময়টা তো আমি এর আগেও বলেছি শুধুমাত্র একান্ত আমারই, আমার সাথে নিজের সাথে নিজের কথা বলা, নিজের প্ল্যান করা সারাটা দিন কি করব না করব। তো এই সময়টাতে বসে আমি করি, চা খাই আর সারাটা দিনের কথাগুলো ভাবি। তো জল টল ভরা হয়ে গেছে, এবার মেয়েকে দিয়েছি আজকে দুধ মুড়ি সকালে টিফিন খেতে। আর দেখো আমি লিওকে খাওয়াতে নিচ্ছি, কিন্তু লিও আমার কাছে একদম খাবে না, আমি মুখে দিতে না দিতেই ও ফেলে দিচ্ছে। একদিকে মেয়েকে খেতে দিয়েছিলাম সকালের জলখাবার দুধ মুড়ি, আর আরেকদিকে আমি লিওকে খাওয়াচ্ছিলাম, কিন্তু দেখো লিও কতটা দুষ্টুমি করছে। ওকে মুখে যেই না খাবার দিচ্ছি ও অমনি খাবারটাকে ফেলে দিচ্ছে। দেখ তোর কাছে আবার খেয়ে নিচ্ছে। আর দেখো মেয়ের কাছে কেমন করে ও কি সুন্দর খেয়ে নিচ্ছে, এত দুষ্টু হয়েছে না কি আর বলবো। আর দেখো আমি এদিকে নিয়ে এসেছি আজকে সকালের জলখাবার। আমার এখানে বাটিতে ছাতু আর চিনি আছে, এর মধ্যে আমি একটু জল দেব। আমার আজকে যে আমি জলখাবারটা খাবো, এই খাবারটা তোমরা কে এরকম খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আমার বর তো ছাতু খায় শুধুমাত্র, চিনিও দেয় না নুনও দেয় না। আর এই যে দেখো ছাতু চিনি জল দিলাম, আর তার মধ্যে একটু মুড়ি দিলাম, এইটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যেন এর মধ্যে যদি একটা কলা দিতাম না তাহলে আরও ভালো লাগতো, কিন্তু কলা নেই। তাই হোক যাই হোক আমি এটাই আজকে সকালে খেয়ে নেব। আর মেয়ের স্কুলের অনেক জামা কাপড় বেরিয়েছে, স্কুল ড্রেস তো আছেই, তার সাথে ওর অনেক কটা জামা বেরিয়েছে। তো ভাবছি বাজার যাওয়ার আগে আমি জামাটা ভিজিয়ে যাই। কাবেরী ফোন করেছিল, বলল বাজার যাবে? আমি বললাম যাব, কিচ্ছু তো নেই ঘরে, চলো যাই। তো ওর কথা মতো ও আজকে আমাকে নিয়ে যাচ্ছে একটা বাজারে, সেখানেই যাব। আর দেখো বাইরের কুকুরদের খাওয়া হয়ে গেছে, এইদিকে আমি আমাদের ভাতের যে চাল সেটাও ভিজিয়ে রেখেছি, জানি না কত দেরি হবে, তবে যাই। চলো চলো এখন চলো গেটে গেটে। আমি দুটো ব্যাগ নিয়েছি, আমিও দুটো ব্যাগ নিয়েছি। গাছ থেকে পেয়ারাটা যে পারলাম সেটাই আমরা হাফ করেছি। দেখো লোহার বটি দিয়ে বোধহয় করা হয়েছে, সেজন্য একদম কালো কালো হয়ে গেছে। তো আমি জানি না ও আমায় আজকে কোথায় নিয়ে যাচ্ছে বাজার করতে। আমরা কোথায় যাচ্ছি? বেলুর বাজার, বেলুরের ওই স্টেশন বাজারটা, ওখানে চিনুদি বললো ওখানে নাকি দাম একটু সস্তা হয় জিনিসের। বেলা করে বেরোলাম, কি নেবে? ইলিশ মাছ,
ইলিশ মাছ নিতে যাচ্ছে বেলা করে, বেলা করে ইলিশ মাছ নিতে যাচ্ছে, তাতে নাকি ইলিশ মাছের দাম কম হবে। আরে হবে হবে, এটা আমার কমন সেন্স, ওর কমন সেন্স, হবে হবে। কাবেরী এক পাগল আর আমিও তার সাথে পাগল। ওর কথা মতো দেখো, ট্রেনে করে আমরা যাচ্ছি বেলুর বাজার। আমরা তো এমনিতে জিটি রোডে যে বেলুর বাজার আছে সেখানেই বাজার আমরা করি রেগুলার, কিন্তু আজকে যাচ্ছি স্টেশনের গায়ে, নাকি খুব কম দামে অনেক ভালো ভালো মাছ সবজি পাওয়া যায়। তো ওর কথা মতো আমিও চললাম ওর সাথে, চলো দেখি কী পাওয়া যায়। কাবেরীর রাস্তা থেকে বের হলো আর কাবেরীর খাওয়া শুরু হলো। এবার ও বলবে যে আমি কিনেছি, আমি বেশি খাবো, আমি কেন দেব, এগুলো কথাও বলবে। তোমাকে দেওয়াই উচিত না, আমাকে নাকি দেওয়াই উচিত না, দেখো কতটুকু আমায় দিয়েছে। তো ও ছোলা বাদাম কিনলো আর সেটা খেতে খেতে আমরা এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে এরকম একটা রাস্তা আছে, এটা কিন্তু সব সময় এরকম জলে ভর্তি থাকে জানো, বর্ষাকালে তো প্রচুর জল হয়, এখানে যাওয়াই যায় না। তো যাই হোক, আমরা কোনো রকমে ভীষণ আস্তে আস্তে করে রাস্তাটা পেরিয়ে ওই দিকে যাচ্ছি বাজারে। সেটা খবর দিয়েছে কাবেরীকে কেউ। তো ওপরে দেখো ট্রেন চলছে আর নিচ দিয়ে এভাবে যাওয়ার রাস্তা। কাবেরী নিয়ে এসেছে, এখানে নাকি অনেক মাছ আর অনেক কম দামে পাওয়া যায়, কিছুই দেখছি না, জানি না দেখি তারপরেও। ক্রিসমাস 1300 এখানটায় অনেক টাকা মাছের দাম, ও ভেবেছিল 500-400 মধ্যে মাছ হবে, ও আর আমি হাফ করে নেব। আমার তো মেয়ে খাবে না, আমি আর আমার বর খেতাম, হয়ে যেত, আর ও আর ওর বর খেত তো হয়ে যেত, কিন্তু ও কোথা থেকে শুনে এসেছে আমি জানি না, 500-1800 এরকম করে দাম, 500 কোথাও দেখলাম না। যাকে আমরা বেরিয়ে গেলাম, কারণ যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা হলো না। তো এবার ও আমাকে বলছে বালিবাজারে আবার যেতে, আমার কোনো রান্না বান্না কোনো কিছুই হয়নি, তো ওর কথা মতো আবার যাচ্ছি এখন বালিবাজার। মাছ পাওয়া যায়নি, আমরা বরঞ্চ যদি ভালো করতাম, আমরা বেলুর বাজার যেখান থেকে আমরা মাছ কিনি বা বাজার করি তারপরে আমরা আবার টোটো করে বালিবাজার এলাম। দেখো এটাকে পাগলামি ছাড়া কি বলে আমাদের বলো, আজকে বাচ্চাগুলোর স্কুল ছুটি আছে বলে আমরা দুই মা মিলে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, তবে ঘুরে বেড়াচ্ছি না জানো, একটু কম দামে কম খরচে যাতে একটু আমরা বাজারটা করে গোটা সপ্তাহটা চালাতে পারি সেই চেষ্টাটাই করছিলাম। তো আজকে তিনটে বাজার টোটাল আমরা ঘুরেছি এই মাছ কেনার জন্য। কত কত এটা 900? আর ভিডিও করো না, এই মুখ দেখাতে ইচ্ছা করছে না কাউকে। বালিবাজারেও আমরা কিছুই পেলাম না, হচ্ছে ওটাই বাজেটটা কম। আগের সপ্তাহে আমি দেখে গেছি 500-550 করে ইলিশ, ভালো সাইজের ইলিশ। তো আগের সপ্তাহে দেখে গেছে যে 500-550 করে ইলিশ, সেই জন্য এসেছে, কিন্তু এখন অনেক টাকা দাম বেশি। আর এবার যাচ্ছি আমরা বেলুর বাজারে, মানে আমরা যে বাজারটাতে দুটো বাজার ঘুরে লাস্টে আমরা জিটি রোডের উপরে বেলুর বাজার সেখানে চলে এলাম। এখানে আমরা বরাবর রেগুলার দুজনে মিলেই বাজার করি। তো আমরা যে দাদাটার কাছে মাছ কিনি সেই দাদাটার কাছে গেলাম, সেখানে ইলিশ মাছ ছিল এবং সে আমাদেরকে 750-800 বলছিল, 750 করে দিয়েছে এবং 600 গ্রাম মাছ হয়েছে, আমরা দুজনে ভাগ করেছি, 200-200 করে দুজনের ভাগে পড়েছিল। তো
তত কত করে কিলো হলো কি জানি। যাই হোক, তো যাওয়ার পথে না এখানটায় ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, তো সেটা আমরা দুজনে মিলে নিয়েছি, লুচি আলু ছোলার তরকারি আর সুজি। তো দুজনেই দুই হাতে নিয়ে ঘরে এসেছি কারণ বাচ্চারা খাবে বলে। আর আমি এসেই তো আগে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে ভাতের জল বসিয়েছি, কেন বলো তো একটা বেঁচে গেছে। আর মেয়ে এদিকে সবজিগুলো দেখাচ্ছিলো, দেখো এই ক্যাপসিকাম তিনটে নিয়েছি 10 টাকা দিয়ে। আমি না খুব কম দামে বেলুর বাজার আজকে বাজার করেছি জানো, মানে এই ক্যাপসিকামগুলো একটু কাটা কাটা দেখলে তো তো ওইটা জানি না হয়তো ওদের দোকানে পচে টচে গেছিলো, এমনি তো ক্যাপসিকামের অনেক দাম, তো ওইটুকুন কাটার জন্য কেটে ফেলে দিয়েছে বলে 10 টাকা দিয়ে আমাকে তিনটে দিয়ে দিয়েছে, তো আমি নিয়ে নিলাম। আর আদা লঙ্কার তো দাম কম নেই, আদা লঙ্কার দাম যা তাই আছে। আর এই সব কিছু সব সবজি প্যাকেটে সব সবজির দাম 10 টাকা, মানে 10 টাকা 10 টাকা করে নিয়েছি সব সবগুলো, গাজর কচু তারপর আরও আছে বেগুন কাঁকরোল বরবটি সবই 10 টাকা করে নিয়েছি। একটু বেলার দিকে যদি বাজার যাওয়া যায় না তাহলে কিন্তু এই একটা সুবিধে যে একটু কম দামে সব কিছু পাওয়া যায়, মানে হয়তো একটুখানি পড়ে আছে আবার সেটা নিয়ে বসে থাকবে কম দামে দিয়ে দেয়। তো আমরা দুজনে মিলে না এটা চেষ্টা করি যে একটু বেলার দিকে বাজার করে নিয়ে আসতে, আর যদি বেশি কিছু পরিমাণে নিয়ে আসি তখন কিন্তু আমরা সেটাকে হাফ হাফ করে নিই। তো এই যে দেখো একটা বেগুনে বেগুনটার দামও 10 টাকা, তো আমি আজকে 10 টাকা দিয়ে অনেক বাজার করেছি। আর মেয়ে কিন্তু জানে না যে আমি আজকে কী মাছ এনেছি, মেয়ে খুব আনন্দ সহকারে প্যাকেটটা খুলছে, দেখো ও না খুলে তারপরে ও শুধু মুখটা দেখো যে ও কী করছে, মানে এখনও বুঝতে পারেনি, এবার শুধু ওর মুখটা দেখো। ইলিশ মাছ দেখেছে, ব্যাস ওর অবস্থা খারাপ, দেখো বমি করছে, বমি করার প্রায়, ও ইলিশ মাছ খায় না। তো আমার ভাগে 4 পিস আর কাবেরির ভাগে 4 পিস মাছ হয়েছিল, 600 গ্রাম মাছ, মানে খুব একটা বড় নয়, ছোটই মাছটা ছিল। তো যাই হোক আমরা দুজনে মিলে আজকে ইলিশ মাছ মানে পূরণ করেই নিলাম, তো আজকে খাবো না সেটা আমরা কিন্তু আগামীকাল খাবো। আর দেখো সমস্ত রাত্রে আট না দুপুরে রান্নাবান্না দেখাইনি কারণ আমরা আজকে মাছটা করতে পারিনি, কালকে করবো আগামীকাল মাছটা করব। আর আমি করেছিলাম এসে বাড়িতে ডাল আলু সেদ্ধ পটল ভাজা আর ডিমের অমলেট, এই করে তাড়াতাড়ি করে খেয়েছি। আর তারপরে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, মেয়েকে আবৃত্তির ক্লাসে নিয়ে গেছিলাম, পড়াতে নিয়ে গেছিলাম, তারপরে আবার সন্ধ্যাবেলা এসে বাড়ির সমস্ত কাজ যা যা থাকে করেছি। আর এটা একদম রাত্রিবেলায়, রাত্রিবেলাতে মেয়ে বাবাকে একটু দেখলেই তো ই করে দিল, আর আমি ওর এক্সারসাইজ করে দিচ্ছি। আর মেয়ের একটা ছোট্ট আবৃত্তি শুনে তোমাদের কাছে আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো, ঠিক আছে। মেয়ের এই কদিন পরীক্ষা ছিল, তারপরে ওর বাবার শরীর খারাপ ছিল, এই মিলিয়ে না ওর দিকে খুব একটা ধ্যানই দিতে পারিনি। তো ওর আবৃত্তির ক্লাসগুলো 2-3টে মিস হয়ে গেছে, তো এই সপ্তাহে নিয়ে যাবই যাবো ভেবে। আর মানে আমাদের তো আজকে এমনিতেই খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেক বেলায় হয়ে গেছিলো, তো তারপরেও একটুখানি মানে বিছানায় শুয়েছিলাম, তারপরে উঠে ওকে আবৃত্তির ক্লাসে নিয়ে যেতে হয়েছিলো। আর আজকে তো শনিবার থেকে ওর পড়া থাকে, পড়াতেও নিয়ে গেছিলাম। তারপরে আর এখন যেন একদম শরীর যেন চলছে না। আর মেয়ে আজকে চেয়েছিল সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ সবজি খেতে, তো ওর কথা মতো আজকে তাই করেছিলাম, একটা নিরামিষ সবজি করেছিলাম আর রুটি রাত্রিবেলা। ও হ্যাঁ, বিকেলে সুজি করেছিলাম, সুজিটাও ছিল একটুখানি, তো রাত্রিবেলা রুটি সুজি আর ওই নিরামিষ তরকারি দিয়ে আমাদের সকলের হয়ে গেছে। আর ওই যে বললাম আজকে সে তাঁতের একটা আবৃত্তি দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করে দেবো। আগামীকাল জানো তো, আগামীকাল কিন্তু আমার একটা নেমন্তন্ন আছে, তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে স্বাদের আমার একটা বোনের স্বাদ আছে, সেই স্বাদের নেমন্তন্ন, তো যাবো কি না জানি না, তবে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণটা আগামীকাল শেয়ার করব, ঠিক আছে। নেমন্তন্ন আমার আর মেয়ের আছে, কিন্তু মেয়েকে না নিয়ে যাবো না, কেন বলো তো ওর বাবার তো শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য নিয়ে যাব না। আর আগামীকাল না আমার নেমন্তন্ন যেমন আছে তেমন কিন্তু আমার হাজব্যান্ডের আবার ব্লাড টেস্টও আছে, তো আমি ওকে সকালবেলা ব্লাড টেস্ট করিয়ে নিয়ে আসব, তারপরের ব্লাড টেস্টটা এসে ওর বাড়িতে করে দিয়ে যাবে।
আর আমি চলে যাব ওই যে নেমন্তন্ন স্বাদের নেমন্তন্ন আছে বোনের স্বাদ, সেই বোনের স্বাদে বোনের বাড়ি এখানটায়, বোন এখানে ফ্ল্যাটে থাকে, বোন আর বোনের হাজব্যান্ড আর মাসিরা সবাই এসেছে মালদা থেকে ওর স্বাদ দিতে। নমস্কার, কবি দিগম্বর দাশগুপ্তর লেখা রুমির কাণ্ড। বাপির গলা জড়িয়ে ধরি ছোট্ট মেয়ে রুমি বললে, বাপি চোখ বুঝে সই করতে পারো তুমি? বাপি বলেন, সে আর এমন কঠিন কি কাজ শুনি? খুশি চোখে বলল রুমি, সত্যি তুমি গুণী, বলি স্কুলের রেজাল্ট খানা এগিয়ে দিয়ে হাতে বললে, এখন সই করে দাও চোখ বুঝে এইটাতে। নমস্কার। তাথুয়ের আবৃত্তি ছড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, টাটা।